অর্থাৎ আপনি ধরেন যখন বাকশাল প্রতিষ্ঠিত করা হলো তখন তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানকে যেটা বলেছিলেন খুব স্পষ্ট করেই বলেছিলেন যে আপনি স্বাভাবিক পথে বের হবার সমস্ত পথ রুদ্ধ করে দিলেন তো এই যে কথাটা বলেছিলেন যে স্বাভাবিক পথে বের হওয়ার পথগুলো রুদ্ধ না করে দেওয়া ভালো সুতরাং আমরা এখন যেটা করছি বা বর্তমান শাসক দল যেটা করছে সেটা হলো স্বাভাবিক পথগুলো সব রুদ্ধ করে দিচ্ছে

দেন বাক্সালের সব পাবনা জেলা গভর্নর ছিলেন বঙ্গবন্ধু বলছিলেন দুই বছরের ভিতরে এই সতেরো লক্ষ লোকের ভোট নিয়ে আসতে মানে সরাসরি ভোটে আসতে হবে কিন্তু সেখানে ক্ষমতা ছিল অসীম ক্ষমতা যারা আর্মি থাকতো পুলিশ থাকতো তার কন্ট্রোল পরিষদ এখন বলেন ব্যবস্থাটা কি হতে পারে ব্যবস্থাটা হতে হবে যে গণতন্ত্র বলতে আমরা যা বুঝি যে মানুষ ভোট দেবে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে এবং এটা অবাধ নিরপেক্ষ এবং সুস্থ হবে এই এই আমরা বুঝি এবং এই অবস্থাটা সরকারকে মানতে হবে যে দেশের স্বার্থে এবং সেফ এক্সিটের স্বার্থে গণ গণতন্ত্র চর্চা করে আমাদের মানে মানুষের ভোটের ভিত্তিতে যাতে ভোট দিতে পারে ভোট দিতে যাতে ভয় না পায় যাতে অন্য কেউ তাকে বাধা দিতে না পারে নিরপেক্ষভাবে সে আমি গিয়ে আমার পছন্দ মতো লোককে ভোট দিতে পারি সেই রকম একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে যা সরকারকেও নিজের স্বার্থেই কিন্তু মেনে নেওয়া দরকার ধরেন স্বৈরতন্ত্র বা আপনার জোর জবরদস্তি চিরদিন কিন্তু চলে না সময় তাহলে তো এর সাথেই ক্ষমতায় থাকতো এখন পর্যন্ত তো এর সাথে তো বেঁচে আছে ক্ষমতায় তো থাকতো থাকতে তো পারে নাই জোর জবরদস্তি সময় হেরে গেছে জোর জবরদস্তি যা এখন চলছে তা হেরে যেতে বাধ্য যখন হেরে যাবে সে পরিণতি ভয়াবহ হতে পারে অনুপস্থিত সমাজে না অনুপস্থিত এই মুহূর্তে যেটা আপনি আগে বলেছিলেন যে নিষ্ক্রিয় যেখানে জনগণ নিষ্ক্রিয় জনগণকে নিষ্ক্রিয় করার জন্য যা কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে যে এক একজন লোকের পিছনে একশো দুইশো তিনশো মামলা তারপর গ্রামগঞ্জ উজার হয়ে গেছে যে দশজন বারোজন পনেরো জন জন করে মধ্যরাতে তুলে নিচ্ছেন মামলা দিয়ে দিচ্ছেন তারপরে ক্রস ফায়ার একটা আছে এই সমস্ত বিষয় মিলিয়ে এমন একটা ত্রাসের রাজত্ব সমাজের ভেতরে কায়েম হয়েছে যে নিষ্ক্রিয় হওয়া ছাড়ার উপায় কি আমি তো পালিয়ে বেড়াই আমি প্রতিবাদ প্রতিরোধ কখন করব। কিন্তু যখন আপনি আমাকে অবিরাম তাড়াতে থাকেন যখন আমি পালাতে পালিয়ে বেড়াতে থাকি কিন্তু একসময় আমার পিঠ দেয়ালে ঠেকবে তখন কিন্তু আমি আর পেছনে করতে পারবো না তখন কাম হোয়াট মে আমি সামনে এগিয়ে যাবই সেটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে আচ্ছা